তখন ওই মাইয়া কান্দে আর কই আমারে কই লইয়া দিয়া রাইখে দাও আমার কবরের মধ্যে 99টা সাপ আসিয়া গেছে কিলবিল 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 করে কামড়ায় আগুন আইসা বইরা গেছে দুই পাশের মাটি আগুন চাপ দিয়া দরিয়া ফলাইবে কট 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 করিয়া ভাঙার আওয়াজ হবে কোকানা বন্ধ করুন মাথা কানা নত করুন নত করি একবার বলুন আস্তাগফিরুল্লাহ 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 এ বাবা খেয়াল করুন যে বিছানায় তুমি ঘুমাও ওই বিছানায় ঘুমাইছো হঠাৎ করে আর তুমি ঘুম থেকে ওঠো না আরে ছোট ছোট বেটা বিটি এরা যা কয় মা বাবা তো আর কথা বলে এত সুন্দর দামি বাড়ি বানাইছো এত সুন্দর ঘর বানাইছো ইয়ামারে হঠাৎ করিয়া তুমি মরিয়া গেছো ওই তোমাকে খাটের নিচে শুয়াইয়া ফালাইল আরে মসজিদের মাইক দেয় এলান হয় আর নাই দুনিয়ায় আর নাই বাবারে কেউ শুনিয়া বাজারে যায় কাপড়ের কবর কেনার জন্য আবার কেউ মাস কাটার জন্য যায় আবার কেউ বা গরুর পাতা দিয়ে পানি গরম করে বাবারে মাথার বালিশটাও কেড়ে নিয়ে যাইবে বাবারে নাকে কানে তুলা দিয়া শুলাইয়া রাখবে এইবার ধরাধরি করে নিয়ে ওই যে কালো মুসুরির তলে শুয়াইয়া ভালাই দিয়াছে এবার গরম পানি করিয়া টিপে টিপেয়া গোসল করাই ওই সময় মাইয়া তো জবানটা খুব ঢুলে যায় আর কয় আমারে আস্তে 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 দুপুরে ধোয়াও কারণ আজরাইল আমার কলিজার টাকিয়ে টাইনে বার করছে আমার গার মধ্যে বড় ব্যথা মানে না গোসল করাইয়া ওই যে সাদা জুব্বা পরাইয়া চোখে সুরমা লাগাইয়া নাকে কানে তুলা লাগাইয়া ওই যে বিয়ার সাজে সাজাইয়া তোমাকে শোয়া রাখছে এরপর চারজন মানুষ কান্দে ঘুরে উঠাই দিয়াছে এরপর ছোট্ট বেটা বেটি কাঠের পিছনে পিছনে যায় আমার বাবারে কই লইয়া যাও আমার দাদারে কই লইয়া যাও জানাজা করিয়া তিনজন মানুষ যখন কবরে নামিয়া যাইবে বাবারে বাসার তালাই দিয়া মাটি যখন দেওয়া শুরু হইয়া যাবে আরে এরপর উঠিয়া ধাপ 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 করিয়া যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে সকলে যখন রওনা দেয় হাদিস শরীফের মধ্যে আসে ওই মাইয়া এলাকাবাসীর পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে হয় কেমনে থাকবি রে এ বাবা চোখের পানি সারিয়া দে বাবা তোমাদের এই চোখের পানি মদিনার নবী কেউ দেখান হইতেছে আহ আমার মাওলার কাছে এখন কত ভালো লাগতেছে খোলা ময়দান বৃষ্টি হওয়ার কথা ছিল মালিক তাও দেন নাই আমার ছেলের বিশ্বাসে এই মাজলিসকে আল্লাহ কবুল করিয়া নিতেছে ওরে আমার মালিক এই মাহফিলে কার বাবা নাই এই মাহফিলে কার মা নাই ও মালিক আমার মুর্শিদ নাই আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও এ আল্লাহ একটা মানুষের চোখের পানি তুমি ফেলে দিও না যে যা চাই তুমি দিয়া দাও এ আল্লাহ এই দেশে ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও হুকুমতে আদেলা কায়েম করিয়া দাও ওলামা হজরতকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দাও আমার দেশের অর্থনৈতিক অবস্থা তুমি ভালো করিয়া দাও শিক্ষানীতি ভালো করিয়া দাও মোহাম্মতের সাথে দেশ পরিচালনার তৌফিক দাও এ আল্লাহ এলাকাবাসীকে কবুল করিয়া দাও আমার শায়েক ও মুর্শিদের যে মাকাম জান্নাতে বলন্দ করিয়া দাও জিনাপাড়া শায়েকের হায়াতে বরকত দাও আল্লাহ সকল ইসলামী সিফাসালারদেরকে কবুল করিয়া দাও
الله أكبر فايزل رضا لكوري تامات بركة تومي قبول كوري الله يا بابا الله كوي أكتر داك داونا الله دويتا هات أسمان ديكي دي الله كوي أكتر داك داو الله يا الله داكو داكو الله داك داو داك داو الله دكتا سين الله دكتا سين علم تعلم بأن الله يرى يا الله الله দেখো তোমার বান্দারা কেমন করে ডাক দিছে আল্লাহ এই ডাক কবুল করে লও ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين